আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আল্লাহর রহমতে ভালো। এই তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতোই বাইরে একটু ঘোরাঘুরি করে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখিয়ে আসলাম। এটা আমার রুটিন হয়ে গিয়েছে। এই যে সে রান্নাঘরে চা বানিয়ে নিছি, চা বানানো হয়ে গেছে, পরে চা খেয়েও নিয়েছি ঘরে, ঘর থেকে খেয়ে আসলাম। আবার এই যে আজকে রান্না করব ডাউল, তো ডাউল হচ্ছে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘরে চা খেতে। তাই এসে দেখি ডাউলটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে এই যে ডাউল ঘুটে নিয়েছি। ঘুটা হয়ে গেলে আমি একটু ঘুটাটা লুটিয়ে রাখবো আর কি, যাতে ডাউলেরই দুই তরকারি হয়। যে উঠিয়ে রাখতেছি ডাউল সিদ্ধের সময় অবশ্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হালকা হলুদ দিয়েছিলাম, যেহেতু ডাউল একটু উঠিয়ে রাখবো। সবাই ডাউল রান্না করেন, তারপরেও আমি আমার মতো যেভাবে রান্না করি ব্লগে সেভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ওই পাশে চুলা আমি পানি বসিয়ে দিয়েছি, যাতে ডাউলে পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা এর আগেই তো ওই তো ডাউল দেওয়ার আগে, আমি চা বানানোর আগে আমি টিফিন নিয়ে যাবে, এর জন্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, দুধ জল দেওয়া, কফির দুধ, গোল কফির দুধ সব কিছু রেডি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে হচ্ছে চা বানিয়ে আমরা খেয়ে নিলাম। তো গোটা ডাউলে যে আমি উঠিয়ে রাখছি, আমাদের অঞ্চলে এভাবে রাখে, আপনাদের অঞ্চলে রাখে কিনা জানি না, যদি রাখে কমেন্টে জানাবেন। ধর যে চুলা ঘুটা ডাল একটু উঠিয়ে রেখে আমি যত যেমন ডাউল রান্না করব তার জন্য পানি দিয়ে দিছি। তো ডাউলটা লবণ এখন এরপরে তেলে দেব। তো ডালটা বলক এসে গিয়েছে, এর জন্য আমি নামিয়ে রাখলাম। এখন তেলে দেবো, তা কড়াইটা পুড়ে যাবে জন্য ক্লিন করে নিয়ে আসলাম। ডাউল তেলে দেব, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে তারপরে রসুন পেঁয়াজ এগুলা তেলে দেব, যেভাবে ডাল তেলে দেয় আর কি। তা রসুন পেঁয়াজ একটু বেশি করেই কেটে নিয়েছি, যাতে যে ডাল আমি রেখেছি গোটা ডাল ওটার ভিতরে রাখতে পারি উঠিয়ে। এই যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। তা আপনারা আমাকে যারা ভালোবাসেন, অনেকে আমার ভিডিওগুলো দেখেন, যারা দেখেন ভিডিওগুলো অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন। যারা দেখেছেন তাদের ধন্যবাদ অসংখ্য, আর যারা দেখেননি তাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনি আপনাদের পাশে থাকার সৌভাগ্য আমার হয়। এই তো ডাউলের ভাজটাটা হয়ে গিয়েছে, তা আমি অর্ধেকটা মতো আর একটু তেল ওটার ভিতর উঠিয়ে রাখছি, পরে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলে খেতে অনেক ভালো লাগে। যারা নতুন রাঁধুনি অথবা এভাবে করে খাননি, একদিন খেয়ে দেখবেন অনেক মজা লাগে, ডাউল ভর্তার মতো তার চেয়েও মজা লাগে। এই যে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন আর একটু যে আছে ওইটা আমি ডাউলের ভিতর ঢেলে দেব। ডাউল অবশ্য আবার পরে একটা বলক দিব, জাল দিব। তো
ডাউলের ভিতর ঢেলে দিলাম যাতে পাতিলের ভিতরে মানে জোরে সিটে না আসে। এই তো পরে আছে আমি আমরা ডাউলের আগে একদিন দেখিয়েছি আপনাদের পাঁচফোড়ন দিয়ে ডাউল খাই, তো আমি একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন তেলে ফুটিয়ে গরম করে দিচ্ছি। এখন কড়াইতে তেল ডাউল ঢেলে বলক নীল একটা বলক দিলেই হয়ে যাবে, তো দেখতে থাকেন। এই তো আমি ডাউলটা নামিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে আলু ভাজি করে রাখতেছি, রাত্রে রুটি বানাবো বা ভাবছি, তা ভাবলাম ভাজিটা এখন করে রাখি, সকালে একটু খাওয়া যাবে আবার রাত্রে রুটির সাথেও খাওয়া যাবে। ঝরঝরে আলু ভাজির সাথে রুটি সবাই পছন্দ করে, আমার মেয়েরা সবাই। তো যে আলু ভাজি কেটে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে আমি ওই এই কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের উপর তেলে দিচ্ছি, হালকা একটু বাদামি কালার হলে আলু ভাজি দিয়ে দেব। তা আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আমি নতুন হিসাবে মাত্র কয়েকটা ভিডিও ছেড়েছি, সবাই কমেন্ট করে যারা যারা দেখেন দেখেন অনেকেই, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে কমেন্ট করে জানালে আমার খুব উপকার হয়, ভালো লাগে, যে আমার খারাপ হোক খারাপ লাগলে সেটাও জানাবেন, তো বুঝতে পারি আপনারা আমাদের আমাকে ভালোবাসেন, কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হই, আমার উপকার হয় ভালো লাগে। তো কমেন্টে জানাবেন আমার রান্না আমার কাজকর্ম কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের চোখে পড়লে সেটাও জানাবেন, আমি সেভাবে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো মরিচ পেঁয়াজ হালকা লাল হলে আমি আলু ভাজি দিয়ে দিয়েছি, তারপরে যে নাড়াচাড়া করে হালকা হলুদ আর লবণ দিয়ে ভাজিটা করে নেব। তো আমি এই যে আলু ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিছি, এখন ডিম ভাজি করে নেব সকালে খাওয়ার জন্য, ডাল ঘন্ট আর আলু ভাজি, এই তো এগুলো দিয়ে সকালে ডিম ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। তো ডিম ভাজিটা করে নিছি, ডিম গুলিয়ে তো ডিম ভাজিটা আমি যে দিয়ে দিচ্ছি ডিম ভাজি দিয়ে দেব। এরপর অবশ্য শেয়ার করতে পারিনি, আমার মেয়েটা উঠে এসে কান্নাকাটি করতেছিল, কিসের জন্য জানি না, বলতেছিল পেট ব্যথা করতেছে। তো থালা বাটি ধুয়ে রান্নাঘর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে থালা বাটি ধোয়া টোয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, খাওয়া দাওয়ার সময় অবশ্য একটু দেখিয়েছি আপনাদের। তো
তো খাওয়া দাওয়ার এরপর এখনই যে খেয়ে নেব। খাওয়ার পরে সব কাজকর্ম শেষ করে নিতে নিতে এই তো অনেকক্ষণ লেগে গিয়েছে আমার, বুড়িটাও সময় দিলাম। এই তো রান্না শেষ করে নিয়েছি, তা এখনও কাজকর্ম সারা হয় নাই। থালা বাটি টাটি ওগুলো কলের বাইরে টিউবওয়েলের উপর নামিয়ে রেখে খেয়ে নিলাম আমরা সকালের নাস্তা। আর আব্বু খেয়ে বাজারে চলে গিয়েছে। তো বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসার আগেই অবশ্য আমি থালা বাটিগুলো ধুয়ে ক্লিন করে সব কিছু রান্নাঘরে আস্তে আস্তে ভিজে গিয়েছিলাম একটু, বৃষ্টি চলে আসছিল। পরে ঘরে আসলাম, ঘরে এসে ওই ঘর এই ঘর সব কিছু গুছিয়ে ঝাড়ুটুড়ু দোয়া সব কিছু কমপ্লিট কাজকর্ম। এই যে ভাবলাম বৃষ্টি হচ্ছে, অবশ্য একটু থেমে গিয়েছে এখন বৃষ্টি, আপনাদের দেখালাম। এই যে ঘর বাড়ি সব কিছুই গুছানো, ঝাড়ু দোয়া সব কমপ্লিট। আমার মেয়েটা আমি যখন রান্না করি তখন এই যে বাইরে খেলতে গিয়ে তার গাটা বালি মাটি ভরে আনছিল, পরে গোসল করিয়ে দিয়েছি, তা গোসল করে ভাত খাওয়াই দিয়েছি। খাওয়ার পরে এই যে ওই রুমে যায় কার্টুন দেখতে দেখতে দেখি যায় দেখি ঘুমিয়ে পড়ছে, ঘুমা গেছে। পরে আমি এই যে গায়ে কাঁথা দিয়ে দিছি, এই যে ঘুমিয়ে আছে। তা আমি এখন গোসল করে নেব, 12:30 বেজে গিয়েছে, তা ভাবলাম গোসল করে নেব, যেহেতু ঘুমাচ্ছে আমি এই ফাঁকে গোসল করে নেব। আমার বড় মেয়ে ওই সোফার উপর ঘুমিয়ে গেছে। তারপরে আমি এখন গোসলে যাব, ভাবলাম বৃষ্টি হচ্ছে বাইরে এখন গোসল করে নিই। এই যে গোসল টোসল দুপুরবেলার নামাজ কালাম খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে তিনি এখন উঠে গিয়েছেন, উঠে কি করা মা তুমি? হ্যাঁ, ঠাস করে কি করতেছ? এটা কি করো তুমি? আমায় একটু দিবা, এই নাও দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। শোনা আমার আম্মুটা কই খেলা করে? আমার আম্মু তুমি কি করো? আমায় একটু দিবা, দাও। থ্যাংক ইউ, এমন করে নেব। হ্যাঁ, কেমন এমন করছি? এই যে আচ্ছা দাও, এমন এমন খুলবো তোমার মতো খুলবো। এই তো খুলছি, আমি পারছি আম্মু, তোমার মতো পারছি। হ্যাঁ,
অজিফা তুমি কি করো? কোথায় যাও মো? তো এই যে বিকাল হয়ে গেছে, এখন আমি কোল কফি বানালাম রাব্বু বাজারে খেয়ে গেলো, সেটা অবশ্য দেখাতে পারিনি, টিচার আসছিল দেখাতে শেয়ার করতে পারিনি। এর ভিতরে কোল কফি বানিয়ে নিয়ে আসছি, ওর টিচার পড়াতে আসছে, এর ভিতরে দেখি আমার মা হট করে চলে আসছে বেড়ানোর জন্য, বাবুকে দেখার জন্য। তাই সেই এখানে শাক ছিল, বললো কাটা শুরু করে দিয়েছে, মাদের কাজ আর কি যা। তা ওই যে বাবু নিয়ে বসে বসে শাক কাটতে, শাক বাঁচতেছে পুঁই শাক। তা ভাবলাম আপনাদের একটু দেখাই। তা বিকালে সন্ধ্যার আগে আসছে, এসেই যে বাবু আমার মেয়েটা তো বুড়িটা তো মহা খুশি, নানু আসছে, এই যে কত গল্প করতেছে তার সাথে, শাক কাটতেছে দেখাচ্ছে কি। এই তো সারাদিনে যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।